হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো? আজকে তোমাদের একটি প্রজেক্ট ড্রয়িং দেখাবো, যে এই ড্রয়িংটি একটি স্কুলে দেওয়া হয়েছিল। তো এই ড্রয়িংটি করতে গিয়ে আমাদেরকে কাপড় কিনতে হয়েছে এবং বিভিন্ন অ্যাক্রিলিক কালার এবং ফেব্রিক কালার দিয়ে ড্রয়িংটা করা হয়েছে, আর কিছু থার্মোকল এবং আরও অন্যান্য জিনিসগুলো লেগেছে। তো ড্রয়িংটা আমাদের করতে প্রায় 3 দিন লেগে গেছে, যেহেতু ড্রয়িংটা অনেকটা বড়। তো দেখো ড্রয়িংগুলো কীভাবে করা হয়েছিল এবং কীভাবে সেই প্রজেক্টটা সাবমিট করা হয়েছে, তো দেখতে থাকো ভালো করে। একটু মানে এরকম হবে, আর নিচেরটা মিডিলে পড়বে। এই ড্রয়িংটি তিন্নির জন্য করা হয়েছিল, এলকেজিতে পড়ে। তো তার স্কুলে এই প্রজেক্টটি দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে একটু অন্যরকম কিছু করতে, তাই এই ড্রয়িংটির কনসেপ্টটি তিন্নি যে ফাদার, তিনি এই কনসেপ্টটি নিয়েছেন এবং তার মতে এই ড্রয়িংটি করা হয়েছে। ড্রয়িংটি কেমন হয়েছে তোমরা
তোমরা কমেন্ট অবশ্যই করবে। আর এরকমই প্রজেক্টের কাজগুলো দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে। পরের ভিডিওগুলো দেখার জন্য এই ছবিতে দেখছো আমি আর তিন্নি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।